বন্ধুরা, তোমরা যারা আমাদের সাপোর্টার তারা অবশ্যই জানো যে সাম্প্রতিককালে আমরা কলকাতা এবং কলকাতা সংলগ্ন কিছু বিখ্যাত, কিছু সুন্দর আবার কিছু অজানা মন্দির পরিভ্রমণ করছি। তোমাদের আমরা এখনো অব্দি পাঁচখানা মন্দিরের ভিডিও উপহার দিয়েছি। আজ আমরা ডিসকভার কলকাতা চলে এসেছি কলকাতা সংলগ্ন এক প্রাচীন মন্দিরে। সেই মন্দিরের পেছনে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস, সে সব কিছুই আপনাদের জানাবো, কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে। ভিডিও শুরু হওয়ার সাথে সাথে লাইকটা করে ফেললো, আর যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করোনি, নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও আর বেল বাটনটা অল করে দাও। চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক, আসো। বন্ধুরা, আজ আমাদের গন্তব্য মুলাজোড়ের ব্রহ্মময়ী কালী মন্দির, যা অনেকের কাছেই শ্যামনগর কালী মন্দির হিসাবেও পরিচিত। এখানে আসতে হলে তোমাদের শিয়ালদহ থেকে মেন লাইনে ট্রেনে করে চলে আসতে হবে শ্যামনগর স্টেশন, এবং সেখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাবে মুলাজোড়ের কালী মন্দিরে। বন্ধুরা, ছোটবেলায় এখানে মা বাবার হাত ধরে এসেছিলাম, আজ এলাম বন্ধুদের সাথে। বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছি, তো চলো দেখে নেওয়া যাক কীরকম পরিবর্তন হয়েছে। মুলাজোড় ব্রহ্মময়ী কালী মন্দিরটি স্থাপন করেছিলেন তৎকালীন হিন্দু কলেজের গভর্নর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপিতামহ পাতুরিয়াঘাটার জমিদার শ্রী গোপীমোহন ঠাকুর, বাংলার 1219 সালে। মধ্যযুগীয় কৌলিন্য প্রথায় কুমারী মেয়েদের অল্প বয়সেই বিবাহের রীতি ছিল, ঠাকুর পরিবারেও ছিল না এর ব্যতিক্রম। 8 বছর বয়সেই বিবাহ স্থির হয় গোপীমোহনের কন্যা ব্রহ্মময়ীর। বিয়ের দিন সকালে ব্রহ্মময়ীকে পালকিতে চাপিয়ে গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হয়, কিন্তু গঙ্গায় ডুব দেওয়ার পর আর খুঁজে পাওয়া যায়নি ব্রহ্মময়ীকে। কন্যা শোকে গোপীমোহন অসুস্থ হয়ে পড়েন। 3 দিন পর গোপীমোহন স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে ব্রহ্মময়ী পিতাকে বলেন, বাবা, আমি মুলাজোড়ে আছি, আমাকে তুমি পাথরের মূর্তিতে পাবে। স্বপ্নাদেশ পেয়ে গোপীমোহন ছুটে আসেন মুলাজোড়ে। মুলাজোড় তখন জঙ্গলাবৃত। গোপীমোহন মুলাজোড়ে উপস্থিত হয়ে দেখেন সেখানে রয়েছে পাষাণময়ী এক দেবী মূর্তি, মৃত্তিকায় প্রথিত কৃষ্ণ কষ্টিপাথরের কালী মূর্তি, পদতলে শায়িত মহাদেবের বিগ্রহ। বন্ধুরা, আমি তখন তোমাদের মন্দিরের কিছু পরিবর্তনের কথা বলছিলাম। হ্যাঁ, পরিবর্তন সত্যিই কিছু হয়েছে। মন্দির চত্বর এখন আগের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, আর মন্দিরের এখন রং করা হয়েছে, সংস্কার করা হয়েছে, খুবই ভালো। এইভাবেই আমাদের দেশের প্রাচীন ঐতিহ্যগুলোকে রক্ষা করা খুবই দরকার। আপনাদের কি মনে হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, আমরা মন্দিরের একজন ঠাকুরমশাইকে পেয়ে গেছি, চলুন ওনার থেকে 2 কথা জেনে নেওয়া যাক। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম সন্দীপ মুখোপাধ্যায়। তো আপনি কত বছর ধরে এখানকার মায়ের পুজো করে আসছেন? আমাদের মন্দিরে জেনারেশন বাই জেনারেশন পুজো হচ্ছে, মানে আমাদের যে কজন পুরোহিত আমরা আছি, 6 জন পুরোহিত আছি, আমাদের যবে থেকে মন্দির স্থাপন হয়েছে তবে থেকে আমাদের জেনারেশনই পুজো করে যাচ্ছে, এবং সেটা বিগত 200 বছর হয়ে গেল প্রায়। আমি রয়েছি আপাতত এখন 2012 সাল থেকে আমার পিতামহ গত হয়েছেন, তারপরে আমি মন্দিরে রয়েছি। আচ্ছা, তো আপনাদের এখানে পুজো দিতে হলে কোন সময় আসা, মানে দর্শনার্থীরা কোন সময় এলে পুজো দিতে পারবে? আমাদের সারা বছরই পুজো হয়। আমাদের মায়ের প্রত্যহ যে পুজো হয়, সকালবেলা মন্দির খোলা হয় 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, এবং বিকেলে 4টে থেকে 8:30 পর্যন্ত। আর পৌষ মাসে সারাদিন মন্দির খোলা থাকে। বিশেষ বিশেষ অকেশন কিছু আছে, যেরকম হচ্ছে ধরুন শিবরাত্রি, নীল পুজো, এগুলো যেহেতু সারাদিনে পূজা পার্বণের ব্যাপার থাকে, এই বিশেষ কিছু দিনগুলোতে আমাদের সারাদিন মন্দির খোলা থাকে। কিন্তু পৌষ মাসে আপনি সকালবেলা একদম সেই ভোরবেলা 6টা থেকে মন্দির খোলা হয় একদম রাত্রি 9টা পর্যন্ত। এখানে মানুষ সারা বছর, সারা মাস ধরে পুজো দিতে পারবে আর কি।
আচ্ছা দাদা, একটা কোশ্চেন ছিল যে এই মন্দিরের বিশেষত্ব কি, পূজোর কোনো মানে আচার আচরণে কোনো বিশেষত্ব? আমাদের মায়ের মূলো দিয়ে হচ্ছে পূজো, ভারতবর্ষে প্রথম যে পূজোর প্রচলন হয়েছিল মূলো দিয়ে পূজো, সেটা মূলাজোর কালী মন্দিরে জোড়া মূলো দিয়ে, এবং মানুষ মানত করেন জোড়া মূলো দিয়ে, এবং সেটার একটা বিশেষ আচার আছে। পৌষ মাসে এক মাস যাবৎ এই পুজোটি চলে, এটা আমাদের আর কি বিশেষত্ব আর কি মন্দিরে। এমনি আনুষঙ্গিক যেরকম পুজো হয় সকালবেলা, যেরকম মানুষ এখান থেকে ডালা বাতাসা নিয়ে আসে, আমাদের মায়ের বিশেষত্ব হচ্ছে পুজোর চিনি কদমা, মানে ন্যাচারালি বিভিন্ন এক একটি মন্দিরের এক একটি পুজোর ডালার বিশেষত্ব থাকে। আমাদের মন্দিরের বিশেষত্ব হচ্ছে চিনি কদমা, চিনির সন্দেশ, এগুলো হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি। অশেষ ধন্যবাদ দাদা আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অশেষ ধন্যবাদ। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলে কি সুন্দর এখানকার পুরোহিত মশাইদের ব্যবহার, কত আন্তরিকতার সাথে এনারা সহযোগিতা করছে। অবশ্যই আপনারা এখানে আসবে, পুজো দেবে এবং এই মনোরম পরিবেশটা উপভোগ করবে, এবং কেমন লাগলো এসে সেটাও অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। চলুন ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। গোপীমোহন আশেপাশের মানুষদের থেকে জানতে পারেন, প্রথমে এই দেবী মূর্তি ছিল দক্ষিণমুখী, এরপর কোনো এক সময় গঙ্গাবক্ষ দিয়ে রামপ্রসাদ ফিরছিলেন তার নিজগৃহ হালি শহরে। সেই সময় রামপ্রসাদের মধুর কণ্ঠস্বরের আকর্ষণে আকৃষ্ট হয়ে দেবীমূর্তি নাকি পশ্চিম দিকে ঘুরে যায়। বন্ধুরা, এখানেও কিন্তু দক্ষিণেশ্বরের ন্যায় 12টি শিব মন্দির রয়েছে। চলো ঘুরে দেখা যাক এখানকার শিব মন্দিরগুলো। বন্ধুরা, তোমাদের এই মন্দির আমরা ঘুরিয়ে দেখালাম, কিন্তু একটা দুঃখের বিষয়, এই মন্দিরের প্রধান বিগ্রহের ছবি তোমাদের দেখাতে পারছি না, কারণ ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এই মন্দিরে। কিন্তু এই মন্দিরের বাকি চত্বর তোমাদের ঘুরিয়ে দেখাবো, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, এই ধরনের শিবের মন্দিরগুলো দেখলেই আমার দক্ষিণেশ্বরের কথা প্রথমত মনে পড়ে। আর দক্ষিণেশ্বরের শিব মন্দিরের পেছনেই যে গঙ্গাটাকে, সেই গঙ্গাটাকেও মিস করি, কিন্তু এখানে কিন্তু পেছনে গঙ্গা নেই ঠিকই, কিন্তু সামনেই দেখুন কি সুন্দর অপরূপ গঙ্গা দৃশ্যটা তোমরা উপভোগ করতে পারবে। দেখো মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা আছে যেখানে রাধাকৃষ্ণের মন্দিরে যাওয়া যায়। চলো রাধাকৃষ্ণ মন্দিরটা আবার ঘুরে দেখি। বন্ধুরা, মন্দিরের পাশেই রয়েছে রামকৃষ্ণ স্মরণ তীর্থ। চলো ঘুরে দেখানো যাক কি রয়েছে মন্দিরে। আসো তোমার ঘরে পাশকারে জানো না, তোমার ঘরে বসত করে কয়েছো না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়েছো না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়েছো না মনে জানো না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। আর হ্যাঁ, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত নতুন ভিডিও আপনারাই দেখতে পান সবার প্রথম। আর হ্যাঁ,
আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক আর ইনস্টা আইডিতে ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।